যে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু নাই, প্রথম কথা সেটা। তো মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে যেটা মেমোরেন্ডামে, যে সম পরিস্থিতি আরও উন্নতি হোক সকল দেশে, এটা কিন্তু শুধু বাংলাদেশকে টার্গেট করে না, সকল দেশে। তো সেটা আমরা কগনিজেন্সে নিয়েছি এবং আমাদের যে মানে চলমান আলোচনা বলতে পারেন, কারণ ওই যে 3+5 যেটা পাঁচজন অ্যাম্বাসেডর 3 জন সচিব মিলে যে একটা প্ল্যাটফর্ম আছে, আমরা ওই মিটিংটা এই মাসে করার কথা। সেই জন্য মূলত আজকে বসছিলাম যে আমাদের যে এতকাল যে অগ্রগতি হলো সেটা কিভাবে জানানো যায়, সেটা তো তাদেরকে একটা স্টক টেকিং। তার সঙ্গে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরেন্ডামটাও আলোচনা হয়েছে এবং সেটা আমরা সবাইকে, আমাদের স্টেক হোল্ডারদেরকে বলেছি যে আমরা অনেকগুলো জায়গায় সংস্কার নিয়ে এসেছি তাদের চাওয়া মতো, আরও কী করা যায় আগামী দিনে। এবং আমাদের এই যে আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা আপনারা জানেন, এটা কিন্তু জুন 26 মানে 21 থেকে 26 সাল, এই 5 বছর মেয়াদি কিন্তু এই অ্যাকশন প্ল্যানটা। তো সুতরাং কিছু বাস্তবায়িত হয়েছে, কিছু এখনো হয়নি, হবে আগামী 2 বছরে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এটা হচ্ছে যে স্টেক হোল্ডার যারা আছে, আমি আগেই বললাম যে এখানে বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী আছে, শ্রমিক সংগঠনের মানে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আছে, সরকার আছেন, সবাই মিলে এটা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে কোন ফরম্যাটে যাবে। ইতিমধ্যেই কিন্তু ব্যবসা আইনে অনেকগুলো সংস্কার আনা হয়েছে, তো এইটার ব্যাপারেও সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে আইএলওর আইনে আপনারা জানেন যে ত্রিপক্ষীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই কিন্তু সব সিদ্ধান্ত নেওয়া হয়, তো এটাও সরকার এবং শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, বিদেশি বিনিয়োগকারী সবাই মিলেই আলোচনা করে ঠিক করবেন যে কীভাবে হবে। আমি বলেছি যে আমেরিকানদের দাবি যে এটাকে ট্রেড ইউনিয়ন করতে হবে আর কি। আমাদের গত কয়েক মাসে যে কয়েকটা আমরা বললাম যে তাদের চাওয়া যে পূরণ হয়েছে, যেমন বেজা আইনে সংস্কার করা হয়েছে, আমরা লেবার আইনটাকেই বলছি যে বেজার মধ্যে প্রযোজ্য হবে, আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্টে যে সংস্কার আমরা করেছি সেটা হচ্ছে আগে থ্রেশহোল্ড ছিল 20%, এখন 15% নামিয়ে নেওয়া হয়েছে, এই অগ্রগতি যে হয়েছে এই জিনিসটা আমরা তাদেরকে জানাবো। স্যার একটা কথা মাননীয় সমর সচিবের কাছে আমার আছে, এটা প্রস্তুতি নিতে হবে, আমাদের একটা রেজলিউশন হবে, একটু কয়েকদিন লাগবে আর কি। এই যে আইএলওর সাথে এবং অন্যান্য স্টেক হোল্ডারের সাথে সিরিজ অফ মিটিং হয়েছে, ট্রাইপার্টাইট ওয়ার্কিং কমিটির 14টা মিটিং হয়েছে, যেখানে সেম নাম্বার রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য ওয়ার্কার সাইড, সেম নাম্বার রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য এমপ্লয়ার সাইড এবং গভর্নমেন্ট সাইড, আরও 2টা মিটিং ল রিভিউ কমিটিতে হয়েছে। প্রত্যেক জায়গায় শ্রমিক নেতৃবৃন্দ 3 জন এবং ওদিকে মালিক নেতৃবৃন্দ 3 জন ছিলেন, গভর্নমেন্ট ছিল। 16টা মিটিং পরে TCC ট্রাইপার্টাইট কনসালটেটিভ কাউন্সিল হয়েছে, যদি বলে থাকেন ওনারা ইনফরমেশনের অভাব, মানে এই TCC হওয়ার পরে এটা ভেটিং হয়েছে আমাদের, সরি ক্যাবিনেটে গিয়েছে, এই কথাটা সঠিক না। তারপরে একটা কথা বলেছেন তাদের কিছু অবজারভেশন, হ্যাঁ তাদের অবজারভেশন অনেকগুলো ছিল, আমরা হয়তো 14-15টা নিয়েছি, আরও 7-8টা নিতে পারি নাই, সেইগুলো নিয়েও কথাবার্তা হয়েছে, আবার আরও কনসালটেশন লাগবে এবং আরও স্টেক হোল্ডার আলোচনা লাগবে, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, সিনিয়র সচিব স্যার বলেছেন। আমরা আবার নেক্সট পার্লামেন্টে আমরা এইভাবে চিন্তা করছি যে ওই যে কিছু কিছু জায়গায় কিছু সংজ্ঞা, কিছু কিছু জায়গায় কোনো একটা শব্দ, আমরা হয়তো 12-13টা নিয়ে আসছি, 7-8টা নিতে পারি নাই, এটা আমরা ইউরোপিয়ান ইউনিয়নকেও বলেছি, আইএলওকেও বলেছি, আপনাদেরকেও বলছি, এটা কন্টিনিউয়াস প্রসেস। এই সামান্য সামান্য যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এখন তারা ওনারা বলছেন আমাদের সবগুলো আনেন নাই, সবগুলোর ক্ষেত্রে 7-8টা পয়েন্ট আছে। আইনমন্ত্রী মহোদয়ের সাথে ওরা বসেছিল, আমার প্রতিমন্ত্রী মনোরঞ্জন সিপিএম স্যারও ছিলেন, আমি ছিলাম, 3টা মিটিং হয়েছে, শর্টেজ অফ টাইম, এই 7-8টা নিতে পারি নাই, এগুলো আবার কনসালটেশন করে ইনশাআল্লাহ নেক্সট পার্লামেন্টে আমরা নিয়ে আসবো, তখন তারা হয়তো বলবে যে পুরোপুরি ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়েছে। কিন্তু আমি জানি আমাদের এটা অনেক অনেক ভালো একটা আইন এবং যেটা বারবার সংশোধন করা হয়েছে এবং এ পর্যন্ত যেটুকু আমরা নিয়ে এসছি আলহামদুলিল্লাহ, এটাকে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলা যায়।